চিকিৎসার নামে নিজের চেম্বারের ভেতর দ্বিতীয় বর্ষের এক কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার চিকিৎসক ঘটনাটি ঘটেছে বাগদা এলাকায় অসুস্থ যুবতীকে শারীরিক পরীক্ষার নামে শ্লীলতাহানির অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে যুবতীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত চিকিৎসককে গ্রেপ্তার করল পুলিশ ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার বানেশ্বরপুর এলাকায় ধৃত চিকিৎসক লিটন বিশ্বাস জানা গেছে অভিযুক্ত চিকিৎসক লিটনের কাছে চিকিৎসা করাতে আসে দ্বিতীয় বর্ষের এক ছাত্রী নিজের চেম্বারের ভেতর ছাত্রীর শারীরিক পরীক্ষা করানোর নামে ওই ছাত্রীর শীলতাহানি করেন বলে অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে এই মর্মে বাগদা থানায় লিখিত অভিযোগ জানায় ছাত্রী অভিযোগের ভিত্তিতে বাগদার বানেশ্বরপুর এলাকা থেকে ওই চিকিৎসককে গ্রেপ্তার করে বাগদা থানার পুলিশ ধৃতকে এদিন তোলা হয় বনগাঁ মহকুমা আদালতে দিব বিশ্বাস ও অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বাগদা